বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু পুজো পেরিয়ে অলরেডি 3 দিন হয়ে গেল। দেখো, সামনে কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সাম রয়েছে। আমরা পুজোতে সকলেই কম বেশি আনন্দ করেছি, এবার কিন্তু সামনে যেহেতু অনেকগুলি কম্পিটিটিভ এক্সাম রয়েছে, যেমন ফুড সাপ্লাই, এসআই, আরপিএফ, এছাড়াও অনেক কম্পিটিটিভ এক্সাম রয়েছে, সেই কারণে আমাদের কিন্তু এরপরে পড়াশোনার যে প্রিপারেশন সেটাকে কিন্তু চালিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব কীভাবে তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে খুব সহজে সেই পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারবে বা সেই পরীক্ষার রেজাল্ট তোমরা ভালো করতে পারবে। তাই আজকের ভিডিওটা তাদের জন্য যে সমস্ত বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, আজকের ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা রাখছি তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে গেলে এই তথ্যগুলো কিন্তু অনেকটা কাজে লাগবে। চলো বন্ধুরা, আজকের যে আলোচনার পার্ট সেখানে যাচ্ছি। বন্ধুরা, তোমরা হয়তো লক্ষ্য করবে যে আমরা কিন্তু অনেকেই কম্পিটিটিভ এক্সাম দিই, তো সেই কম্পিটিটিভ এক্সামেতে দেখা যায় যতজন পরীক্ষা দিয়েছে অর্থাৎ 100%-এর মধ্যে কিন্তু 40%-এর মতো কিন্তু পাস করে, অর্থাৎ 40% স্টুডেন্ট কিন্তু পাস করে। আমি আনুমানিক বললাম, তো কম্পিটিটিভ পরীক্ষাতে এরকমই হয়, 100%-এর মধ্যে 40%, 35%, 30% এরকম কিন্তু পাস করে, বাকি কিন্তু অর্থাৎ 70% যদি 30% পাস করে, 70% কিন্তু ফেলের দিকেই থাকে। এই যে 40% স্টুডেন্ট বা 30% স্টুডেন্ট পাস করলো, তারা কেন পাশ করে? তার একমাত্র কারণ কিন্তু তারা কিন্তু সিলেবাস অনুযায়ী পড়াশোনা করে। তো আমি তোমাদের যদি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, ধরো তোমরা অনেকেই জানো যে ফুড সাপ্লাই এসআইয়ের পরীক্ষা হবে। তো এই ফুড সাপ্লাই এসআইয়ের পরীক্ষা তোমরা জানো যে এটা পিএসসির বোর্ড কিন্তু ফুড সাপ্লাই এসআইয়ের পরীক্ষা নেবে। এই ফুড সাপ্লাই এসআইয়ের পরীক্ষা কিন্তু দুটো বিষয়ের ওপর ডিপেন্ড করছে। একটা কি কি না, প্রথম যে বিষয়টা সেটা আছে কি না, জেনারেল স্টাডিজ। তোমরা জানো যে এই জেনারেল স্টাডিজ থেকে আছে কিন্তু 50 নম্বর। আর একটা কী আছে, আর একটা আছে অ্যারিথমেটিক্স। এই অ্যারিথমেটিক্স থেকে কত নম্বর আছে না, এটা থেকেও আছে 50 নম্বর। তাহলে দেখো বন্ধুরা, এই 50-50 কিন্তু টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। কিসের জন্য না, ফুড সাপ্লাই এসআইয়ের যে পরীক্ষা সেটা কিন্তু টোটাল 100 নম্বরের হবে। সেখান থেকে এই জেনারেল স্টাডিজ অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে থাকবে 50 নম্বর এবং অ্যারিথমেটিক্স অর্থাৎ পাটিগণিত থেকে থাকবে 50 নম্বর। দেখো বন্ধুরা, এখানেতে দেখা যায় যে 40% স্টুডেন্ট কিন্তু পাস করে, সেই 40% স্টুডেন্টদের মধ্যে কিন্তু 20% স্টুডেন্ট এই সিলেবাসটাকে কিন্তু ভালো করে কভার করার চেষ্টা করে, বাকি 20% স্টুডেন্টের কিন্তু মেরিটে নাম থাকে না। হয়তো 40% স্টুডেন্ট যদি পাস করে, দেখা যায় যে 20% স্টুডেন্ট কিন্তু তাদের মেরিটে নাম থাকে, বাকি 20% স্টুডেন্টের কিন্তু মেরিটে নাম থাকে না। তার একমাত্র কারণ হলো তারা যে সিলেবাস, সেই সিলেবাসটা কিন্তু ভালোভাবে ফলো করে না। এই যে 20% স্টুডেন্ট, তাদের যে মেরিটে নাম থাকলো না, তার কারণ কি, তারা কিন্তু এই জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক্স পাঠের কোনগুলো পড়তে হবে তারা কিন্তু সেই সম্পর্কে তাদের কিন্তু ধারণাটা স্পষ্ট ছিল না, সেই কারণে কিন্তু তাদের মেরিটের নাম নেই। বাকি এই যে 20% স্টুডেন্ট, তারা কিন্তু এই সিলেবাসটারই কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু ভালোভাবে দেখে গেছে, যেগুলো ইম্পর্টেন্ট পার্ট, বাকি কিন্তু পার্টগুলো কিন্তু দেখার কোনো প্রয়োজন নাই। তো আমি আজকের ভিডিওতে তোমাদের দেখাবো বা তোমাদের সেটা নিয়ে আলোচনা করব যে যে কোনো বিষয় যখন তোমরা ফলো করবে, সেই সেই বিষয়গুলো থেকে তোমরা কী কী জিনিসগুলো পড়বে। তো তোমাদেরকে আমি একটা উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি পর্যায় সারণী পড়ছো, তো এই পর্যায় সারণীতে কী কী জিনিসগুলো তুমি পড়বে এবং কী কী জিনিসগুলো পড়বে না। দেখো, পর্যায় সারণী যখন তুমি পড়ছো, তো মনে রাখবে তোমার কিন্তু কখনোই 109টা যে মৌল রয়েছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে, সেখানে কিন্তু প্রত্যেকটা মৌলের কিন্তু পারমাণবিক যে ভর সেগুলো কিন্তু জানার কোনো প্রয়োজন নেই। কারণ দেখো, প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর তোমার, প্রত্যেকটা মৌলের যে ভরগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার পক্ষে জানাটাও কিন্তু সম্পূর্ণরূপে সম্ভব নয়। তো তুমি এগুলো কিন্তু পড়ার কোনো প্রয়োজন নেই। তো কী কী বিষয়গুলো পড়বে, ধরো যখন তুমি পিরিয়ডিক টেবিল পড়ছো, তো সেখানেতে এটি কে আবিষ্কার করেছে, কাকে এর জনক বলা হয়ে থাকে, আধুনিক পর্যায় সারণী কী, এই পর্যায় সারণী কটি মৌল রয়েছে, কোন মৌলের কী নাম, ব্যাস এটুকু। তাহলে আগে যে বললাম 20% স্টুডেন্ট যাদের মেরিটের নাম থাকে, তারা কিন্তু প্রত্যেকটা বিষয়ের যে যে টপিকগুলি পড়ে, তারা কিন্তু সেই সেই টপিকগুলির মেন মেন বিষয়বস্তু অর্থাৎ তার যে মূল বা প্রাথমিক যে বিষয়টা সেটা কিন্তু ভালোভাবে আয়ত্ত করে নেয়। বাকি 20% যে স্টুডেন্ট যাদের মেরিটের নাম থাকে না, তারা হয়তো ভালোই পড়াশোনা করে,
দেখা যায় যে তারা কি খুঁটিয়ে হয়তো পড়তে গেছে, কিন্তু পরীক্ষার হলে কিন্তু সেটা সম্পূর্ণরূপে মনে থাকা কিন্তু সম্ভব হয় না, যে কারণে কিন্তু এই 20% স্টুডেন্টের কিন্তু মেরিটে নাম থাকে না। সেই কারণে তোমাদেরকে বলবো যে তোমরা মোটামুটিভাবে যে বিষয়টা পড়ছো বা যে বিষয়ে যে টপিকটা পড়ছো সেই টপিকটার মূল বিষয়বস্তুটা সম্পর্কে জাস্ট একটু ধারণা নাও, এবং সেই টপিক থেকে কী কী প্রশ্নগুলো আসতে পারে বা যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হয় সেই সেই প্রশ্নগুলো করো, বাকি এক্সট্রা করার কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখো, পড়তে হয়তো অনেকের ভালো লাগে, আবার পড়তে হয়তো অনেকেরই ভালো লাগে না। অনেকে কিন্তু আমরা কিন্তু দেখি যে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু কম পড়াশোনা করে, কিন্তু দেখা যায় যে কম্পিটিটিভ এক্সামে কিন্তু তারা পাস করে যায়। আবার দেখতে পাই যারা কিন্তু বেশি পড়াশোনা করে কিন্তু তারা কিন্তু কম্পিটিটিভ এক্সামে পাস করতে পারে না। তার কারণ কিন্তু সম্পূর্ণ তোমাদের কাছে যেটা আলোচনা করলাম সেটাই। দেখো, এরপরে আমি যেটা তোমাদেরকে বলবো যে এই যে জেনারেল স্টাডিজ, এই জেনারেল স্টাডিজটা তুমি হয়তো পড়ছো, তো এই জেনারেল স্টাডিজ থেকে যখন কোনো কম্পিটিটিভ এক্সাম হচ্ছে তো এই জেনারেল স্টাডিজের ওপর কিন্তু শুধুমাত্র সাধারণ জ্ঞানের প্রশ্ন বলতে আমাদের মনে রাখতে হবে ফুড সাপ্লাই এসআইয়ের যখন পরীক্ষা হচ্ছে সেটা কে নিচ্ছে, না ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি থেকে কিন্তু পরীক্ষাটা নেওয়া হচ্ছে। তো এই পিএসসি বোর্ডের যদি তুমি প্রশ্ন দেখো তো দেখতে পাবে এরা কিন্তু হিস্ট্রি অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রির ওপর কিন্তু বেশি গুরুত্ব দেয়। অতএব তোমাকে ইন্ডিয়ান হিস্ট্রি বিষয়টা কিন্তু ভালোভাবে দেখতে হবে, সেটাও কিন্তু তোমার জেনারেল স্টাডিজের মধ্যে পড়ছে। তারপরে তোমাকে কি দেখতে হবে, দেখতে হবে তোমাকে ইন্ডিয়ান জিওগ্রাফি অর্থাৎ আমাদের ভারত সম্পর্কে যে যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে যাবে। এর সাথে সায়েন্সের যে পার্টগুলো রয়েছে সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে যে বিষয়গুলো রয়েছে সেই সেই বিষয়গুলো কিন্তু তোমাদের পড়তে হবে। শুধুমাত্র যে জেনারেল স্টাডিজ বলেছে মানে সাধারণ বিষয়ের সাধারণ জ্ঞানের যে কটা প্রশ্ন, ধরো তুমি কিছু কিছু প্রশ্ন হয়তো মুখস্থ করে নিয়ে চলে গেলে, সেটা করলে কিন্তু হবে না। পুরো সম্পূর্ণরূপে তোমাদের টপিক অনুযায়ী পড়তে হবে। ধরো তুমি ফিজিক্স আজকে পড়াশোনা করছো, তো ফিজিক্সের মূল মূল বিষয়বস্তু মূল মূল যে টপিকগুলি রয়েছে সেই সেই টপিকগুলো পড়ো। কেমিস্ট্রি পড়ছো, তো কেমিস্ট্রির যে প্রধান প্রধান বিষয়গুলি রয়েছে সেই সেই বিষয়গুলিকে পড়ো, বাকি কিন্তু এক্সট্রা কোনো পড়ার প্রয়োজন নেই। এটা যদি তোমরা মাথায় রাখো তাহলে তোমরা যে কোনো পরীক্ষা কিন্তু খুব সহজে ক্র্যাক করতে পারবে। দেখো বন্ধুরা, আরেকটা কথা বলি যে সামনে কিন্তু আরপিএফ এর এক্সাম রয়েছে, অর্থাৎ তোমরা জানো যে সামনে আরপিএফ এক্সাম রয়েছে। তো এই আরপিএফ এক্সামে যদি সিলেবাস দেখো তো সেখানেতেও কিন্তু রয়েছে কি না, জেনারেল স্টাডিজ থেকে কিন্তু তোমার রয়েছে 50 নম্বর, এবং অ্যারিথমেটিক্স থেকে রয়েছে তোমার 35 নম্বর, এবং এর সাথে আর একটা রয়েছে কি না, এর সাথে আর একটা রয়েছে সেটা হচ্ছে জিআই এবং রিজনিং, সেটা মিলিয়ে রয়েছে কত 35 নম্বর, সেটাতেও কিন্তু 35 নম্বর রয়েছে। মোট হচ্ছে 35, 35, 70 নম্বর আর এখানে 50 নম্বর, টোটাল হচ্ছে কিন্তু 120 নম্বর। দেখো তাহলে তোমাদের এখন যেটা যে বিষয়টার ওপর বেশি গুরুত্ব দিতে হবে সেটা কিন্তু জেনারেল স্টাডিজ অর্থাৎ সাধারণ জ্ঞানের যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু তোমাদের ভালোভাবে দেখতে হবে। তো সেই কারণে বন্ধুরা আমি তোমাদেরকে বলবো, আমি প্রত্যেক দিন এই জেনারেল স্টাডিজের ওপর কিন্তু ভিডিও আপলোড করব, তোমরা কিন্তু ওই প্রত্যেকটা ভিডিও কিন্তু ফলো করবে। দেখো আমি এখানে বিস্তারিতভাবে বলছি তোমাদেরকে, দেখো বন্ধুরা ফুড সাপ্লাই এসআইয়ের যে পরীক্ষাটা হবে তোমরা সকলেই জানো যে সেটা পিএসসির তরফ থেকে নেওয়া হবে, আর এই পিএসসির তরফ থেকে কিন্তু কয়েকদিন আগে যদি তোমরা বিগত কয়েকদিনের পেপার ফলো করো বর্তমান পেপার, তো সেখানে কিন্তু এই পিএসসি বোর্ড কিন্তু তারা জানিয়ে দিয়েছে ফেব্রুয়ারি মাসের কিন্তু সেকেন্ড উইক করে কিন্তু পরীক্ষা হতে পারে। দেখো সামনেই কিন্তু তোমরা বুঝতেই পারছো দীপাবলির চাপ রয়েছে, তাদের অফিসিয়াল তারা কাজকর্ম করতে পারবে না, এবং তার সাথে সাথে লক্ষ্মী পুজো, এরকম নানা রকম কাজ কিন্তু তাদের রয়েছে, এবং তার সাথে সাথেও যে তোমাদের বললাম ফায়ার অপারেটরের যে পরীক্ষা হয়েছে তার রেজাল্টও কিন্তু এখনও পাবলিশ করতে পারেনি, সেই কারণে তারা কিন্তু ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক করে কিন্তু তারা পরীক্ষাটা নিতে পারবে। অতএব তুমি কিন্তু এখানে টোটাল কিন্তু টাইম পাচ্ছ, তুমি যদি আমি অক্টোবরটা ছেড়ে দিলাম যে অক্টোবরে নানা রকম পুজো রয়েছে তোমরা এনজয় করবে, তো অবশ্যই তোমরা পুজোতে এনজয় করবে, আমি অক্টোবরটা ছেড়ে দিলাম, তোমরা যদি নভেম্বর থেকে ভালোভাবে পড়াশোনা করো নভেম্বর পাবে, ডিসেম্বর পাবে, জানুয়ারি পাবে, এবং ফেব্রুয়ারিরও কিছুদিন পাবে, তাহলে মোট এই যে তিনটে মাস জানুয়ারি, ডিসেম্বর আর নভেম্বর এবং তার সাথে সাথে ফেব্রুয়ারি কিছুদিন, মোট যদি দেখা যায় 3 মাসে 30 দিন 90, আর এখানে আমি যদি 10 দিন ধরি মোট হচ্ছে 100 দিন।
তাহলে বন্ধুরা, তোমরা যে এই 100 দিন সময় পেলে, এই 100 দিনের মধ্যে তুমি যদি জেনারেল স্টাডিজের পার্টটা প্রত্যেক দিন, বেশি না 50টা করেও যদি প্রশ্ন প্রত্যেক দিন করতে থাকো, তাহলে দেখা যাবে এই 100 দিনে তুমি 5000 কিন্তু জেনারেল স্টাডিজের প্রশ্ন কিন্তু কমপ্লিট করবে। আর এই 5000 প্রশ্ন মানে বুঝতেই পারছো কত প্রশ্ন, একটা নর্মাল বা একটা জেনারেল বইয়ে কিন্তু এত প্রশ্ন কিন্তু থাকে না। তাহলে কিন্তু তোমার এই জেনারেল স্টাডিজের বা সাধারণ জ্ঞানের যে পার্ট সেটা কিন্তু ভালোভাবে কিন্তু তোমার কভার হয়ে যাবে। আর অ্যারিথমেটিক্সের যে পার্টটা রয়েছে, যেটা 50 নম্বরের তোমাদেরকে বললাম এই ফুড সাপ্লাই এসআইয়ের জন্য, এবং যেটা তোমার ওই আরপিএফ এক্সামের জন্য যেটা 35 নম্বর আছে, তো এই অ্যারিথমেটিক পার্টটা কীভাবে পড়বে না, এটা থেকে তুমি যদি প্রত্যেক দিন 20টা করে অঙ্ক করো এবং প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী, ধরো তুমি লাভ ক্ষতির অঙ্ক করছো, লস অ্যান্ড প্রফিট, তুমি লাভ ক্ষতি থেকে প্রথম দিন 20টা অঙ্ক করলে, এবং যখন তুমি অঙ্ক করছো যে চ্যাপ্টারটার অঙ্ক করছো, তোমাদেরকে বলবো সেই চ্যাপ্টার কনসেপ্টটা ভালোভাবে বুঝে যাও। লস অ্যান্ড প্রফিট করছো মানে কি, লস প্রফিট এই ব্যাপারটা ভালোভাবে বুঝবে, এবং কোন কোন ব্যাপারগুলো দ্বারা অঙ্কগুলো সম্পন্ন করা যায়, কী কী কনসেপ্ট, সেই ব্যাপারটা তোমরা একটু ভালো করে বুঝে নাও, তারপরে তোমরা অঙ্কগুলো তো করো। বিশেষ করে প্র্যাকটিসের যদি থাকে তাহলে প্র্যাকটিস সেটা অবশ্যই ফলো করো। তাহলে তোমরা যদি প্রত্যেক দিন 20টা করে যদি অঙ্ক করো, সেখানেও কিন্তু 100 দিনে দেখা যাবে তোমরা 2000 কিন্তু অঙ্ক করে ফেলেছো। আর এই 2000 অঙ্ক মানেও কিন্তু অনেক অঙ্ক। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কীভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। আর একটা বলবো তোমাদেরকে, এই যে তোমরা জেনারেল স্টাডিজের ব্যাপারটা, এই জেনারেল স্টাডিজ যদি তোমরা প্রত্যেক দিন 50টা করে প্রশ্ন পড়তে থাকো, তোমাদের হার্ডলি খুব জোর হয় 2 ঘন্টা টাইম লাগবে। এবং তার সাথে সাথে যদি তোমরা অঙ্ক করতে থাকো, তো আমি এটা অ্যারিথমেটিক্সই লিখছি, তো তোমরা যদি প্রত্যেক দিন অঙ্ক করতে থাকো, তোমাদের হার্ডলি তোমার 20টা অঙ্ক করতে 2 ঘন্টা টাইম লাগবে। তাহলে 2-4 ঘন্টা যদি তুমি সময় দাও, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক পার্ট কিন্তু সারাদিনে কিন্তু 4 ঘন্টা সময়ে কিন্তু তুমি ভালোভাবে কিন্তু কভার করতে পারবে। এবং আর 1 ঘন্টা যদি তুমি এক্সট্রা সময় দাও, তাহলে তোমার এই আর 1 ঘন্টা তুমি এক্সট্রা যে বিভিন্ন যে বাড়তি যে পড়াগুলো, সেই বাড়তি পড়াগুলো তুমি কিন্তু এই 1 ঘন্টার মধ্যে করতে পারবে। ধরো তুমি জেনারেল স্টাডিজেরই অন্য একটা কিছু চ্যাপ্টার তুমি পড়তে চাও, তো সেটা সম্পর্কে হয়তো একটু বিস্তারিত তুমি জানবে, তো সেটা তুমি 1 ঘন্টার মধ্যে পড়ো। দেখবে তুমি যদি সারাদিনে 5 ঘন্টাও পড়ো, 24 ঘন্টার মধ্যে যদি 5 ঘন্টাও পড়ো, তাহলে দেখবে খুব সহজে কিন্তু পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। আর একটা কথা তোমাদেরকে আমি বলবো বন্ধুরা, না ফুড সাপ্লাই এসআইয়ে তোমরা জানো যে 1 ঘন্টা 30 মিনিট টাইম রয়েছে, তো অনেক বন্ধুরা পরীক্ষা দেওয়ার পরে এসে বলে যে আমি টাইম পাইনি। দেখো যখন কোনো রকম কম্পিটিটিভ এক্সাম হয়, তো ওদের কাজই হলো যে সমস্ত ক্যান্ডিডেটরা ভালো তাদেরকে নেওয়া, বাকিগুলোকে বাদ দেওয়া। তো এই তোমার 1 ঘন্টা 30 মিনিটের মধ্যেই কিন্তু তোমার জেনারেল স্টাডিজ এবং যে অ্যারিথমেটিক্সের যে পার্টটা সেটা কিন্তু তোমাকে কভার করতে হবে। আমি বলবো যে সমস্ত বন্ধুরা অঙ্ক ভালো করতে পারো, তো তোমরা প্রথমেই অঙ্ক করবে। আর যে সমস্ত বন্ধুরা জেনারেল স্টাডিজ অর্থাৎ সাধারণ জ্ঞান বিষয় সম্পর্কে যারা স্ট্রং রয়েছে, যাদের সাধারণ জ্ঞান বিষয় সম্পর্কে যারা ভালো পারবে, যাদের জ্ঞান রয়েছে, যারা পড়ে যাবে, তারা কিন্তু সেটাই করবে। অনেকে হয়তো বলে যে অঙ্ক করতে যাবে না, আমি বলবো এটা একদমই নয়। তুমি যে সাবজেক্টে স্ট্রং হবে বা তোমার যে সাবজেক্ট ভালো মনে হবে, তুমি সেই সাবজেক্টটি কিন্তু প্রথম করবে। তাহলে দেখবে কিন্তু এই 1 ঘন্টা 30 মিনিটের মধ্যেই কিন্তু তোমার সমস্ত বিষয়টা অর্থাৎ পুরো পরীক্ষাটা কিন্তু 1 ঘন্টা 30 মিনিটের মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তুমি অ্যাটেন্ড করতে পারবে। তো সেই কারণে বন্ধুরা, যাতে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, সেই কারণে আমি একটা পদক্ষেপ অলরেডি নিয়ে ফেলেছি। তো সেটা হলো কি না, আমি ভেবেছি প্রত্যেক দিন তোমাদের জেনারেল স্টাডিজের ওপর কিন্তু একটা করে ক্লাস দেবো, সেখানেতে কিন্তু কম করে হলেও 50টি প্রশ্ন আমি দেব। তাহলে 50টি প্রশ্ন যদি তোমরা প্রত্যেক দিন করতে থাকো, তাহলে সেখানে কিন্তু 50,000 জেনারেল স্টাডিজের প্রশ্ন কিন্তু তোমরা কমপ্লিট করে ফেলবে। এবং তার সাথে সাথেও কিন্তু আমার চ্যানেলের কিন্তু অনেক ভিডিও রয়েছে ম্যাথের, তোমরা কিন্তু সেই ভিডিওগুলো ফলো করবে, এবং প্রত্যেকটার চ্যাপ্টার অনুযায়ী কিন্তু আমি ম্যাথের ভিডিওগুলো করিয়েছি, তোমরা সেই ভিডিওগুলো দেখবে, আশা রাখছি সেখান থেকেও কিন্তু উপকৃত হবে। এছাড়াও কিন্তু আমি ম্যাথের ভিডিও আপলোড করব, এবং বিশেষ করে তোমরা হয়তো দেখবে যে
আমি কিন্তু যে সমস্ত ম্যাথের ভিডিওগুলো দিই সেই সমস্ত ম্যাথের ভিডিওগুলোতে মিক্সড ব্যাগে যখন আমি কোনো ম্যাথ দিই সেখানেতে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন এক্সামে আসা কিন্তু ম্যাথগুলো আমি বেশি তোমাদেরকে দিয়ে থাকি। কারণ কি না, তোমরা দেখো যে কী কী ধরনের অঙ্ক বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, এবং এমন কিছু অঙ্ক রয়েছে যে অঙ্কের ডেটাগুলো পর্যন্ত একই থাকে এবং সেই অঙ্কটা কিন্তু হুবহু কী হয় না বিভিন্ন পরীক্ষাতেই কিন্তু দিয়ে থাকে। তো সেই সমস্ত অঙ্কগুলো আমি তোমাদের অনেক দিয়েছি, তোমরা আগের ভিডিওগুলো ভালোভাবে ফলো করো, তো সেখান থেকে পাবে। এবং পরবর্তী সময়েও কিন্তু আমি ভিডিও আপলোড করতে থাকবো, তোমরা কন্টিনিউ কিন্তু ভিডিওগুলো ফলো করতে থাকো। আশা রাখছি দেখবে যে কোনো পরীক্ষাতেই তোমরা খুব সহজে ভালো রেজাল্ট করতে পারবে। আর বন্ধুরা, সামনে কিন্তু সিটেটেরও কিন্তু একটা এক্সাম রয়েছে, তো যে সমস্ত বন্ধুরা সিটেট দেবে তো আমি তাদেরকে বলবো তোমাদের জন্য কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি প্রাইমারি টেট এবং সিটেটের ক্ষেত্রেও কিন্তু অনেক ভিডিও আমি আগে আপলোড করেছি, যারা দেখো ওই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে। এবং সেখানেতেও কিন্তু আমি পরিবেশ অর্থাৎ ENVS থেকে কিন্তু প্রশ্ন দিয়েছি, সেখানে সাইকোলজি থেকেও কিন্তু প্রশ্ন দিয়েছি, বাংলা থেকে প্রশ্ন দিয়েছি, মানে যে যে সাবজেক্টগুলি রয়েছে সাইকোলজি, পরিবেশবিদ্যা, বাংলা, ইংলিশ, যে যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা ম্যাথ, যে যে সাবজেক্টগুলো আছে সেগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু আলোচনা করেছি। এবং প্রত্যেকটা টপিকের কিন্তু বিস্তারিতভাবে তোমরা যদি পরিবেশের পার্টগুলো দেখো প্লেলিস্টে চলে যাবে, সেখানে কিন্তু তোমরা পরিবেশের প্রাইমারি টেট এবং সিটেট বলে একটা প্লেলিস্ট পাবে, তো সেখান থেকে তোমরা সমস্ত সিটেট এবং প্রাইমারি টেটের যে প্রশ্নগুলো আপলোড করেছি তোমরা সেখানে সেগুলো পেয়ে যাবে, তোমরা সেগুলো ফলো করো। তোমরা অনেকে হয়তো আমাকে কমেন্ট করো যে স্যার এটা এরকম কোনো পার্ট দিন, এই পার্টগুলো ভালো হয়েছে, বা আমি পরীক্ষা দিলাম এই রকম পার্ট থেকে অনেক প্রশ্ন এসেছে, বা এই ভিডিও থেকে আমি কিন্তু অনেকটা উপকৃত হয়েছি। তখন কিন্তু সত্যি করে অনেকটাই কিন্তু ভালো লাগে যে আমার ভিডিও থেকে বা আমি যে জিনিসগুলো দিচ্ছি সেগুলো থেকে যদি কেউ উপকৃত হয় তাহলে সেটা সত্যি নিজের কাছে খুবই আনন্দের। সেই কারণে বন্ধুরা এই ছোট্ট পদক্ষেপ তোমাদের জন্য যাতে তোমরা খুব সহজে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারো। তোমরা কন্টিনিউ চ্যানেলটা ফলো রাখো, দেখবে যে কোনো পরীক্ষা কিন্তু সহজেই কিন্তু তার ভালো রেজাল্ট কিন্তু তোমরা করতে পারবে। আর সর্বশেষ বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন সেই সমস্ত বন্ধুরা অবশ্যই এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু পাশে থাকে এই যে বেল বাটনটি দেখতে পাচ্ছ সেটিও অন করে দেবে। তার ফলে আমি যখন নতুন নতুন ভিডিও দেবো তার সাথে সাথে কিন্তু তুমিও সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে। এবং যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং অবশ্যই কিন্তু বন্ধুদেরকে শেয়ার করে জানাবে। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, ভালোভাবে প্রিপারেশন নাও, দেখবে সফলতা পাবেই। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবে, ধন্যবাদ।